ओम सर्वधर्म स्थापकस्त्वं सर्वधर्म स्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः। ओम यथाग्ने दाहिका शक्ति रामकृष्णे स्थिताया सर्वविद्या स्वरूपांतां सारदां प्रणमाम्यहम्। ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समाख्या यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ओं कालिंदी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद शन्ने वै ए च पार्षदा रामकृष्ण गत प्राणान सर्वान्तान प्रणमाम्यहम्। श्री भगवानेर अशेष इच्छा एवं तार कृपाय आज आमरा समबेत हयेछि। আমাকে বলতে বলা হয়েছে বিশুদ্ধানন্দজি কোন কুক্ষণে যে কথাটা বলেছিলেন, কিন্তু সেই কথাটা বলতে বলেছে শুনতে খুব খারাপ লাগে যে সব সাধুভক্তরা আমরা গোলাপি নেশা। আমাদের বিশুদ্ধানন্দজি বলছেন যে যারা ভগবানকে চায় তাদের ভেতরে গোলাপি নেশাটা হওয়া দরকার। গোলাপি নেশা মানে মদের নেশা, গোলাপি নেশা বলে ইনটক্সিকেশন। কেন গোলাপি নেশার কথা তিনি বলছেন, তার কারণ হচ্ছে মাতাল যে তার এই যে জাগতিক যে জগৎটা আমরা দেখি, এই জগৎটা তার কাছে সম্পূর্ণ মিথ্যা হয়ে যায়। সে একটা তার অন্য জগতের মধ্যে থাকে ও তার এত আকর্ষণ থাকে, সে বুঝে যায় যে প্রত্যেকবারই নেশা করলে আস্তে আস্তে লিভার খারাপ হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে, তবু এই নেশা করতে ছাড়ে না। তার কারণ হচ্ছে এই দুঃখময় পৃথিবী দেখতে দেখতে তার মনে হয়েছে যে একটা নতুন একটা জগতের সে সন্ধান চায়, এবং সেই কারণেই এই দুঃখময় পৃথিবী ছেড়ে, পৃথিবী ছেড়ে তো যাওয়া যাবে না, কিছুক্ষণের জন্য এই দুঃখের জগৎটাকে ভুলে যাওয়ার চেষ্টা করি। গোলাপি নেশা আসলে এটা হলো এই জিনিস, আমরা সাধারণত যারা খুব সেয়া না, আমরা মনে করি শাস্ত্র বলছে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, আর আমরা মনে করি জগৎ সত্য আর ব্রহ্ম মিথ্যা। গোলাপি নেশা হলে আমাদের প্রথম এই বোধটা আসে যে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, এইটা আমাদের বোধ আসে। দেখার জগৎ যাদের এরকম দেখেছি, গোলাপি নেশা করার লোক এরকম আমরা দেখেছি, অনেক বছর ধরে দেখছি, যার নামে এই স্মৃতি সভা হচ্ছে, যার নামে এই সংঘ তৈরি হয়েছে, সেই গোলাপি নেশা করা মানুষ তাদের মধ্যে নির্বাণানন্দজি একজন। আমরা একবারে চোখের সামনে যাকে আপনারা দেখেছেন, গহনানন্দজি তার স্মৃতি কথায় বলছেন, গহনানন্দজি তার কাছে সাধু হবার জন্য ভুবনেশ্বরে গেছেন। তখনকার দিনে ভুবনেশ্বর অখ্যাত, কটক হচ্ছে রাজধানী, তাহলে ভুবনেশ্বর তেমন বড় লোক কেউ আসেন না, আর দশ টাকার নোটের এত বড় সাইজ ছিল যে সেই টাকাকে সাধারণ জিনিস স্লিপ পেপার ভাবার কোনো কারণ ছিল না। গহনানন্দজি তার স্মৃতি কথায় বলছেন যে সবসময় সূর্যি মহারাজ একটা অন্যরকম ভাবে থাকতেন, মনের একটা অংশ সবসময় একটা অন্য দিকে চলে গেছে। সন্ধ্যেবেলা তিনি সন্ধ্যারতি হয়ে গেলে, সন্ধ্যারতির আগে কিছু খেতেন, সন্ধ্যারতি হয়ে গেলে ফুলের ঝুড়িটি সঙ্গে করে নিয়ে ধীরে ধীরে তিনি তার কুটিয়ায় চলে যেতেন, কেউ তাকে আলো দেখিয়ে নিয়ে যেত, এবং সেইখানে সারা রাত সাধন ভজন করে ভোরবেলা স্নানাদি সেরে আবার ফুল তুলতে তুলতে ঠাকুরের ফুল তুলে ঝুড়ি ভর্তি ফুল ঠাকুর ঘরে রেখে তার কাজ শুরু করত। সব ব্যাপারে ভীষণ পারফেক্ট, ভীষণ রকমের প্র্যাকটিক্যাল। শঙ্করানন্দজি বলছেন যে দেখো সূর্যি, দেখো এখনকার ছেলেরা ফল কাটতে জানে না, ফল সাজাতেও জানে না। সূর্যি মা এই নিয়ে যে ফল কাটছে সাজাচ্ছে তাকে কোনো অভিযোগ করলেন না, জেনে নিলেন কে ফল কাটে কে ফল সাজায়, তাকে দেখিয়ে দিলেন কেমন করে ফল কাটতে হয় ফল সাজাতে হয়। কাটার ইয়ের মধ্যে মানে কোনো ফলের মধ্যে কোনো বীজ থাকবে না, এটা যেন একবারে এনশিওর করা হয়। তরমুজ কেটে ছোটো 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 সরু মুখের ছুরি দিয়ে তার বীজটা বার করা, তারপরে ওই মুসম্বি লেবু কেটে তার সেই বীজটা বার করে দেওয়া, কমলা লেবুর বীজ বার করে দেওয়া, এবং সেটা সাজানো কায়দায়, সে পদ্ম ফুলের মতো কায়দায়, এতখানি পারফেক্ট তিনি। আবার পাথর বসানো হচ্ছে সেইখানেও তার সেই, কিন্তু তিনি একদম একটা যেন অন্য জগতে আছেন। গহনানন্দজি বলছেন যে তার পকেটে একটা দশ টাকার নোট আছে, স্লিপ পেপার ভেবে সেটাকে ছিঁড়ে দু টুকরো করে ফেলেছে, মনেই করছে না তার যেটা স্লিপ পেপার না একটা টাকার নোট। গহনা আত্মস্থানন্দজির কাছে শুনেছি, তখন তো আরও বেশি বয়স,
আত্মস্বানন্দজি একদিন সকালে প্রণাম করতে এসেছেন, সুজি মহারাজ বলছেন বুঝলে আজ খুব জন্মদিন হবে, আজ আমার খুব আনন্দ হবে, আজ আমার জন্মদিন। আত্মস্বানন্দজি বলছেন যে আমি তো ভাবছি যে উনি তো আজকাল পাঁজিপুঁতি এসব দেখেন না, তাহলে জানলেন কী করে আজকে আমার জন্মদিন? তিনি জিজ্ঞাসা করছেন আমি কি আপনি কি পাঁজিটা জি দেখলেন? বলছেন না। আচ্ছা এটি আপনি আমাদের বলছেন যে উনি কি পাঁজিটা জি দেখলেন? তো বলছেন না পাঁজিটা জি দেখেননি। তখন সূচিমাঝ বলছে না না আমি পাঁজি দেখিনি, আমি পিঠ ফিরিয়ে শুয়েছিলাম, ঠাকুর পিঠ চাপড়ে বলেন ওট 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 আজকে খুব আনন্দ হবে আজকের জন্মদিন। আমি আবার আরেক দিকে ঘুরেছিলাম, তখন আবার আমাকে চাপড়িতে চাপড়ে মেরে বলছেন ও টোট ওট আজ খুব আনন্দ হবে আজকের জন্মদিন, আজকে আমার জন্মদিন। তারপরে আত্মস্বানন্দ নিচে নেমে সেবকদের জিজ্ঞেস করতে তারা পাঁজি খুলে দেখছে যে সত্যি সত্যি সেদিন তার জন্মদিন। তবে সবচেয়ে ভয়ানক ঘটনা বোধ হয় এটা, পূজনীয় মহারাজ জুতো কেনা হবে, সে জুতো কিছুতেই আর ওনার পায়ে হচ্ছে না। রঞ্জিত মহারাজকে উনি বলছেন যে জুতো হচ্ছে না কিছুতেই। তারপরে বিকেলবেলা ঘুম থেকে উঠে বলছেন যে আজকে রাজা মহারাজ স্বপ্নে এসেছেন, এসে বললেন সুজি তুই তো আমার অনেক সেবা করেছিস, এখন তুই বুড়ো হয়েছিস, তোকে তো তোর সেবকরা তোর জন্য জুতো কিনে দিতে পারছে না, আমি তোর জন্য চল জুতো কিনে দিই বলে একটা বড় গাড়িতে করে তিনি তাকে নিয়ে গেলেন এবং একটি বড় ডিপার্টমেন্টাল স্টোরে তিনি নিয়ে গেলেন। সেখানে গিয়ে অনেক তিনটে চারটে জুতো দেখার পরে চতুর্থ জুতো একটা ফোমের গেরুয়া ফোমের জুতো, সেই জুতো কিনে দিয়ে বললেন এটা হেঁটে দেখতে যে এটা মাপের হয়েছে কিনা। তিনি যখন হেঁটে একটুখানি দোকানের মধ্যে হেঁটে যখন ফিরে এলেন তখন তিনি দেখছেন যে রাজা মহারাজ নেই। দোকানদার বলছেন যে স্বামীজি পেয়ে করে চলে গেছে। তিনি তখন রঞ্জিত মহারাজকে বলছেন যে জুতো আসবে। রঞ্জিত মাঝ মজা করে জিজ্ঞেস করছেন শেষের দিকে তো বাচ্চা ছেলের মতো নাকি কথা বলতেন ওনার সাথে, ওরা জুতোটা করি যে তোমার এলেই হলো। তো পরের দিন সকালবেলা জুতো প্রসঙ্গ ওইখানেই থেমে গেল। পরের দিন সকালবেলা উনি আসতেই রঞ্জিত মাঝ আসতেই বলছেন দরজাটা বন্ধ করো। দরজা বন্ধ করতে সেই বাচ্চা ছেলে যেমন গোপন জিনিস দেখায় ঘরের কোণে সে গোপন একটা বাক্স দেখালেন, সেখান থেকে বার করে আনতে বললেন এবং উনি ঠিক যেরকম বর্ণনা করেছিলেন গেরুয়া রঙের একটা ফোমের জুতো ঠিক সেই রকম একটি জুতো এসেছে। বলছে জুতো কোথা থেকে এলো? উনি বলছেন যে জুতো তো পেলেই হবে, কোথা থেকে এলো জেনে কি হবে। তারপরে উনি এদিক ওদিক খোঁজ করে জানতে পারলেন স্বামী ভাস্করানন্দজি মহারাজ সিয়াটল কেন্দ্রের অধ্যক্ষ উনি এই জুতোটা এনেছেন। আজকে সকালবেলা উনি এসে পৌঁছেছেন, সূর্যি মাঝের সঙ্গে দেখা করেছেন, মাঝকে প্রণাম করে সেই জুতোটি তাকে উপহার দিয়েছে। সব কাজ ছেড়ে তিনি ছুটতে ছুটতে ভাস্করানন্দজির সঙ্গে দেখা করলেন। ভাস্করানন্দজি তাকে বললেন হ্যাঁ আমি টোকিও এসেছিলাম, জাপানে এসেছিলাম, সেখানে এসে একদল ভক্তদের সঙ্গে সৎপ্রসঙ্গ করতে করতে সূর্যি মাঝের প্রসঙ্গ আসে এবং যখন তিনি ফিরে আসেন তখন গাড়িতে তার মনে হলো যে মঠে তো সূর্যি মাঝ যাচ্ছেন, তার জন্য কোনো উপহার নিয়ে গেলে কীরকম হয়। তারপরে তার মনে কী উপহার নিয়ে যাবেন দেখতে গিয়ে একটা ডিপার্টমেন্টাল স্টোরে গিয়ে তিনি জুতোর দোকানে ঢুকেন। মহারাজের পায়ের মাপ জানেন না, আন্দাজে বলছেন তিনটে জুতো দেখার পরে চতুর্থ জুতো ওইটি হচ্ছে, জুতোটি তার পছন্দ হয়েছিল সেটা নিয়ে তিনি এসেছিলেন। রঞ্জিত মহারাজ জিজ্ঞেস করেন আপনার গাড়িটা কি খুব বড় ছিল? বললেন হ্যাঁ আমারটা খুব বড় গাড়িতে করে নিয়ে এসেছিল। আজ সকালে তিনি সূর্যি মহারাজকে প্রণাম করে জুতোটি উপহার দিয়ে গেছে। এই দেখুন, এই যে গোলাপি নেশা করা মানুষ একটা অন্য জগতে আছে। এগুলো মনে হলে অনেক সময় আমাদের মনে হয় মহারাজ তাদের জমিয়ে সন্ধ্যেবেলা চামড়ির সাথে গল্প বলছে। আসলে আমরা যারা নেশা করি তাদের তো আমরা অন্য চোখে দেখি। এই যে নেশা করা মানুষ, এই নেশা করা মানুষ এরকম দেখেছে, অথচ কী পারফেকশনিস্ট তিনি। আমাদের অমল মহারাজ গল্প করছেন তখন সূর্যি মহারাজের মানে শীতকালে খুব মশা হয়েছে বেলুড় মঠে, তাই দুপুরবেলা মহারাজকে শোবার সময় মশারি খাটিয়ে দেওয়া হতো। এখন মহারাজ তো ওই স্বামীজির পাশের ঘরটাতে থাকতেন, ও জানলাগুলো খুললে ভক্তরা মন্দির থেকে ঘরের ভেতরে জিনিস দেখতে পেত। জানলা খুলে ফেলেছেন, তখনও মশারি খোলা হয়নি, খুব অসন্তুষ্ট হচ্ছেন কেন জানলা খুললে, মশারি না খুলে কেন জানলা খুলে। দেখুন এসব ব্যাপারে খুব পারফেক্ট, তিনি অন্য জগতে আছেন বলে যে বাস্তব জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছে তা নয়,
তিনি বলছেন লোকে কি মনে করবে, লোকে মনে করবে আজকাল বেলুড় মঠের সাধুরা এত আয়েশি হয়েছে যে দুপুরবেলা মশারি খাটিয়ে ভোজবোস করে ঘুমায় আর কোনো কাজকর্ম করে। দেখুন কি অ্যালার্টনেস। বলছেন জগন্নাথের প্রসাদ এসছে, মহারাজের সেই সকালবেলা যে ওয়াটার কোচ আছে তার সঙ্গে জগন্নাথের প্রসাদ দিয়ে খুব অসন্তুষ্ট। বললেন জগন্নাথের প্রসাদ কোনো আমিষ খাবারের সঙ্গে খায় না, সেদিন আর ওয়াটার কোচ খাওয়া হলো না, এবং সেটা সবার আগে খেতে দিতে হয় আর এঁঠো মুখে জগন্নাথের প্রসাদ খেতে দিই। এসব ব্যাপারে আছে যে টনটনে জ্ঞান দুটো আছে, একই সঙ্গে যখন তিনি জগৎটা ভুলে যাচ্ছেন একদম অন্যরকম হয়ে যাচ্ছে। এই জগৎ ভোলা এটা কি শুধুমাত্র এই পরবর্তী জেনারেশনের মধ্যে দেখেছি তা কিন্তু না, এটা শুরুটা অনেক দিন আগে থেকে। আমরা একটা উদাহরণ পড়ব, এটা হচ্ছে শ্রীমা সারদা দেবী স্বামী গম্ভীরানন্দজি মহারাজের জীবনী, লেখা জীবনী, সেইখানে নীরব সাধনা অধ্যায়ে এই ঘটনাটার উল্লেখ আছে। সেখানে মহারাজ দিচ্ছেন একদিন ঠাকুর লীলাচ্ছলে মাথা ঠাকুরনের সম্মুখে উচ্চ ভাবাবস্থা অভিব্যক্ত করিয়া তদ বিষয়ে তাহার ধারণা শক্তি পরীক্ষা করিয়াছিলেন। সেদিন দিনের বেলায় শ্রীমাকে পান সাজিতে ও বিছানা ঝাড়িয়া ও ঘরখানি পরিপাটি করিয়া রাখিতে বলিয়া ঠাকুর শ্রী শ্রী জগদম্বা দর্শনে কালী মন্দিরে গেলেন। শ্রীমা ক্ষিপ্রহস্তে গৃহকার্য প্রায় শেষ করিয়াছেন এমন সময় ঠাকুর মাতালের ন্যায় টলিতে টলিতে একেবারে শ্রী শ্রীমায়ের নিকট উপস্থিত হইলেন। তাহার চক্ষু রক্তবর্ণ, এখানে পা ফেলিতে সেখানে পড়িতেছে, কথা অস্পষ্ট হইয়া গিয়াছে। কর্মব্যস্তা শ্রীমা বুঝিতে পারেন নাই যে ঠাকুর এত নিকটে আসিয়াছেন। অকস্মাৎ ঠাকুর তাহার শ্রীঅঙ্গ ঠেলিয়া বলিলেন, ওগো আমি কি মদ খেয়েছি? শ্রীমা পশ্চাতে চাহিয়া স্তম্ভিত হইলেও তখনই উত্তর দিলেন, না না মদ খাবে কেন? ঠাকুর জিজ্ঞাসা করিলেন, তবে কেন টলছি, তবে কেন কথা কইতে পাচ্ছি না, আমি মাতাল? শ্রী শ্রীমা সশব্যস্ত উত্তর দিলেন, না না তুমি মদ কেন খাবে, তুমি মা কালীর ভাবামৃত খেয়েছ। ঠাকুর উহাতে আশ্বস্ত হইয়া বলিলেন, ঠিক বলেছ, বলিয়াই আনন্দ প্রকাশ করিতে লাগিলেন। এটা কিন্তু মানে একেবারে নতুন যে আমরা দেখছি তা কিন্তু না, এই প্রথম যে কথাটা সেটা হচ্ছে মা কালীর ভাবামৃত পান করেছে। এই মা কালীর ভাবামৃত পান করতে চাওয়া মানে হচ্ছে মা কালীর ভাবটি সেই অমৃতস্বরূপ যে ভাব নিজের ভেতরে আসা। আমরা যখন সেই ভাবটা ভাবি আমাদের হয় না, তার কারণ হচ্ছে জগৎটাকে আমরা কিছুতেই ভুলতে পারি। এক মহিলা এলেন আমাদের ওখানে, তিনি এসেই অফিসে বললেন, বুঝলেন তো মহারাজ এই তিন দিন সংসার থেকে একবার সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে থাকবো। আমি বললাম জানবি অন্তত দুপুরে প্রসাদটা খান, তারপরে বিচ্ছিন্ন হওয়ার কথা ভাবি না। তিনি যে দুপুরে প্রসাদ খাচ্ছেন অন্যভাবে নেবেন না আমার কথাটা, আমরা পারি না কেন, কেউ মায়ায় জড়িয়ে থাকে। তিনি গেলেন আর ওনার পেছন পেছনে আমিও খেতে গিয়েছি, ফোনে বলছেন কথা বলছেন, খাবার নিজে খাবার দেওয়া হচ্ছে সেটা খাননি, ফোনে কথা বলছে, হ্যাঁ দিয়েছে, ডাল টাল সব দিয়েছে, সব তরকারি টরকারি দিয়েছে, সব গুছিয়ে জেনে নিয়েছে তো কী খেতে দিয়েছে। তারপরে আরও এক ঘাট ওপরে বিকেলবেলায় আমাদের ওই যেখানে খাওয়া হয় সেই খাওয়ার বাইরের যে বারান্দাটা, এই হস্টেলের বারান্দা, সেইখানে তিন কোনায় বসে তিনি বলছেন, এত জোরে বলছেন আমার অফিস থেকে শোনা যাচ্ছে, রাত্রে ভালো করে মশারি খাটিয়ে নিও, খুব মশা হয়েছে, দেখো মশারিটা যেন খাটায় যা। তারপরে আবার কি কথা বলার পর আবার বলছে মশারিটা যেন খাটিয়ে নেয়। এই যেমন আমরা অন্য মানে নেশায় এমন জড়িয়ে পড়েছি, এই যে কালী নামের ভাবামৃত এইটা খেতে আমাদের ইচ্ছেও করে না এবং সেই কারণে আমরা সন্ধানও পাই না। আমরা বুঝতে পারি এটা খেলে আমাদের ঘর সংসার, আমাদের চেনা এই যে পরিচিতি পরিবেশ এগুলো সব মিথ্যে হয়ে যাবে, তখন কিন্তু আমরা কোনো কিছুই কিছু করে উঠতে পারি না। এই ভয়ে, লিটারালি এই ভয়ে আমরা এই ভাবামৃত পান করতে চাই না। আমরা চাই ভগবানে ডুবে যেতে চাই, বেলুড় মাঠে যখন আসি বেশ ভালো লাগে, কিন্তু তারপরেই মনে হয় ছেলেটা বিকেলের টিফিনে কী খাবে, এই খাবে তাই খাবে, এটার ভিতরে আমরা ডুবেই থাকতে চাই, আমরা কিছুতেই ভালো কিছু চাই না। বড় ভয়, সবসময় জানছি প্রতিদিন আওড়াচ্ছি দিনমপিরাজনীম সায়ম প্রাত শিশির বসন্ত পুনরায়াত, কাল ক্রীড়াতি গচ্ছত্বায়ু তদপি না মুঞ্চতি আশাবায়ু, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ় মধ্যে
संप्राप्ते सन्निहिते काले नहीं नहीं रक्षति डुंकृं करणे। काल जखन तार डंका बजाते थाकबे तखन छिनिए निये चले जाबे। आमरा बुझि जानि सबई, तबु चुलेर कलर कमे गेले सादा हये गेले बार्गेंडी लागाच्छि, फल्स दाँत लागाच्छि, সেই বোতামের মতো কানে একটা সেই ইয়ে লাগাচ্ছি যাতে কেউ না বুঝে আমি কালা, ভালো চোখে লেন্স করছি যাতে কেউ না বুঝতে পারে আমার চোখে, আর আমি ভালো দেখতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না, তবু আমরা ভগবানের দিকে এগিয়ে যেতে এতটুকু চেষ্টা করছি না। অদ্ভুত, এই নেশা যারা করেন তারা কেমন হয় পরপর উদাহরণ দিচ্ছি। সরযুবালা দেবী, তিনি শ্রী শ্রী মায়ের সবচেয়ে দীর্ঘ স্মৃতি কথা লিখেছেন, তার একটা ছবি আছে, তার তার লেখা থেকে একটা ছবি বলি। তিনি গিয়েছেন মায়ের বাড়িতে, অনেক দিন পরে গিয়েছেন, এই দেশের বাড়িতে গিয়েছেন, অন্যান্য কাজেতে নানা কাজে আটকে গেছেন, তিনি অনেক দিন বাদে মায়ের কাছে এসেছেন। এসেই দোতলায়, একতলায় তো শরৎমারা ছেলেরা আছে, দোতলায় সিঁড়ি দিয়ে উঠেই খুঁজে চলেছেন মাকে, এবারে যাচ্ছেন, ওঘরে যাচ্ছেন, সেবারে যাচ্ছেন, পাগলের মতো খুঁজছেন। তারপরে তিনতলায় গিয়ে সব ঘুরে টুরে দেখলেন যে মা ছাতের একটা কোণে বসে চুল শুকোচ্ছেন, মাকে খুঁজছেন। এই গোলাপী নেশা যাদের আমাদের হয়, আসলে গোলাপী নেশাটা সে করতে চায় কেন, সে একটু শান্তি খুঁজে বেড়াচ্ছে, এই খুঁজে চলাটা, এই খোঁজটা তাদের ভেতরে হয়। গোলাপী নেশা হলে কী হয়, নাম রূপের বাইরে চলে যায়। মিসেস ব্লজেটের বাড়িতে স্বামীজি গিয়েছেন, মিসেস ব্লজেট দেখছেন যে স্বামীজি আয়না একবার করে এমনি করে দেখছেন, আবার আবার আয়নার দিকে তাকিয়েছেন, আবার দেখছেন। মিসেস ব্লজেট ফোনে করলেন, এই এতদিনে এই রূপবান পুরুষের একটি খুঁত বার করা গেল, এমনি রূপের প্রতি খুব আকৃষ্ট। স্বামীজি বলছেন, না না বাছা, তা নয়, আমাকে দেখতে কেমন আয়না থেকে সরে এলে সেটা ভুলে যাচ্ছে, আমরা কিন্তু আমাদের দেখতে কখনো ভুলি না, এই যখন বাজার করতে যান আয়না নিয়ে যান কি, কিন্তু জিনিসটা দেখলেই বুঝতে পারেন এটা করলে আমায় কেমন দেখা। হ্যাঁ, হাই হাসিন, হ্যালো গার্ল, পালবে বাহার রেশম কি, এখন তো হ্যালো শ্যাম্পু পাওয়া যায় না, কিন্তু সেই অনেকের ভাজকেন ওটাকেই খুঁজে নিয়ে আসছে, কারণ আমি জানি ওটা লাগালে এমনি এমনি করে সেই ফিল্মসটা সেই ঘাড় নাড়াচ্ছেন, তার সেই চুলের যে বাহার সেটি হচ্ছে, আমি কল্পনা করতে পারছি, তার কারণ হচ্ছে আমি কোনো অবস্থাতে নিজেকে ভুলতে পারছি না। স্বামীজি বলছেন, না না বাছা, আমি আমার রূপের প্রতি আসক্ত নই, আমাকে দেখতে কেমন সেটা ভুলে গেছে, মঠের জমি কেনা হবে, স্বামী ব্রহ্মানন্দজিকে সই করতে হবে, শুদ্ধানন্দজি অনেক চেষ্টা করেও ব্রহ্মানন্দজিকে দিয়ে সই করাতে পারলেন। অবশেষে শারদানন্দজিকে ডাকা হল, তিনি ভুবনেশ্বর থেকে এলেন, এসে বলছেন, রাজা তুমি যদি এটা সই না করো তাহলে কী করে হবে, তাহলে তো জমিটা কেনা যাবে না। বলছেন, শরৎ আমার সই করতে এতটুকু আপত্তি নেই, কিন্তু আমার নামটা কি সেটাই ভুলে যাচ্ছে। ভেবে দেখুন, আমরা নাম, বাপের নাম, পিতৃপরিচয়, কোথা থেকে এসেছি, বাংলাদেশে এলে কোথায় ককাটা জমি ছিল, কত নারকেল বাগান ছিল, কত মাছের চাষ ছিল, সব মনে রাখি, বা দেশে কোথায় জমি ছিল, তো চব্বিশ পরগনা এখানে ছিল, হুগলিতে এই ছিল, বাপ চোদ্দ পুরুষ সব ভুলে মনে রাখি, কিচ্ছু ভুলি না, শুধু নিজের নামটা কেন সব মনে রাখি। কিন্তু রাজা মহারাজ বলছেন যে উনি নিজের নামটাই মনে করতে পারছেন না, বলছেন আমার কোনো আপত্তি নেই, আমার কোনো আপত্তি নেই, আমি শুধু মনে করতে পারছি না আমার নামটা কী। রাজা মাঝে এই যে নাম রূপের বাড়ি চলে যাবে, আপনি এখানটা চলে আসতে পারেন, এই নাম রূপের বাড়ি চলে যাওয়ার কথা বলছেন, এটা অপূর্ব সুন্দর। এই যে সকলের এই যে মাতাল হয়ে যাওয়ার আমাদের এটা চেষ্টা, আমরা পেরে উঠি না, কিন্তু এগুলো সব আত্মস্থানকে দেখেছি যে মানুষটা দীক্ষা দিতে যাচ্ছেন, বুদ্ধিশান্তি স্মৃতি কথা করেছি আমি দেখিনি, কারণ তখন আমরা যখন দীক্ষা হয় কীরকম একটা নিজেরাই একটা মাতাল মাতাল অবস্থা তখন আমাদের, তখন দেখার সুযোগ নেই। আত্মস্থানন্দজিকে যখন আমি মানে দীক্ষার দিকগুলো সাহায্য করতাম, প্রথম দিকে দেখিনি, প্রথম দিকে আসলে এটা লক্ষ্য করার সুযোগ ছিল না, তখন একটাই কাজ করতাম, কতক্ষণে মহারাজ বসবেন, মহারাজ পায়ে ব্যালেন্স পেতেন না, কতক্ষণে মাঝকে বসাবো, এইরকম মানুষ প্রেসিডেন্ট হয়েছেন, ওই ডিসেম্বর জানুয়ারির ঘটনা, ওই কার্পেট পাতা আছে ভাবে মহারাজ এসছেন, সেদিনকে একটু পা পিছলে গেছে মহারাজ, মহারাজ ব্যালেন্স রাখার জন্য হাতের এরম জায়গাটা খপ করে ধরেছে, সেই দিন আমি মহারাজকে দেখলাম, চোখগুলো দেখবার মতো, এই জগতের নয়, ওরকম মানুষের চোখ হয় না, মানুষটি এই পৃথিবীতে আছে,
আমার মনে আছে প্রত্যেকবার তারপর থেকে দেখা শুরু করতাম, এটা আমার কনফার্ম হল যে লোকটি যাওয়ার সময় আমার ভুঁড়িতে হাত বুলিয়ে বা লাঠি দিয়ে খুঁচিয়ে দিয়ে যেতেন, অর্ঘ দিতে যে লোকটি দীক্ষা দিতে আসছেন এ দুটো লোক এক লোক নয়, কখনো এক নয়, একদম সম্পূর্ণ আলাদা। হয়তো আপনারা বলবেন আমার কল্পনা, কিন্তু আমার মনে হতো মুখখানা যেন খুব বড়, কানটা যেন খুব বড়, দৃষ্টিটা মনে হতো এই জগতের মধ্যে তিনি নেই, এই জগতেই তিনি নেই, কি উদার। সন্ন্যাস ব্রহ্মচর্য দিতে এসছেন, তিনি এত বছর ধরে বেলুড় মঠের মন্দিরে আছেন, জিজ্ঞেস করছেন এটা কোথায়। আমরা বলছি মা কেন মন্দিরে বেলুড় মঠে সন্ন্যাস হচ্ছে, ও আচ্ছা ওদের সব সন্ন্যাস হবে, একদম অন্য জগতের মানুষ। জিজ্ঞেস করছেন ব্রহ্মচর্য দীক্ষা দিয়ে ফিরে এসছেন, উনি তো গাড়িতে করে ঠাকুরকে প্রণাম করছেন, জিজ্ঞাসা করছেন যে হ্যারে আমি চলে এলাম বুড়ো মানুষ ঠাকুর প্রণাম করে, কচি ছেলেরা এখনো প্রণাম করে ফিরে আসতে পারলো না। তা আমি বলছি আপনি তো গাড়ি করে প্রণাম করলেন, ওরা তো পায়ে হেঁটে ঠাকুরকে প্রণাম করছে। তারপরে এমনি এমনি করে হাত দিয়ে ডাকছেন, দিকে জিজ্ঞেস করছেন ফিসফিস করে, হ্যাঁ গাড়িতে করে প্রণাম করলে কি তাড়াতাড়ি প্রণাম করা হয়? ভেবে দেখুন এই যে জগৎটা একবারে সম্পূর্ণ মিথ্যে হয়ে গেছে। আমরা দু আনা চার আনার হিসাব রাখতে পারি না। একজন দিদিমণি কিছু টাকা রেখেছিলেন, বিদ্যাসাগর মাঝকে গিয়ে বলছেন যে বুঝলেন তো আমি না কিছু বুঝি না, কিন্তু মনে হচ্ছে ইন্টারেস্টটা কম দিয়েছে, হ্যাঁ সবসময় একেবারে লিন হয়ে আছে জপে থানে সাধনা, মনে হচ্ছে ইন্টারেস্টটা যেন কোথায় একটু কম হয়েছে। আত্মস্থানকে আমি দেখছি ফিসফিস করে জিনিস করছি, আরে ইয়ে করলে গাড়িতে করে প্রণাম করলে কি তাড়াতাড়ি প্রণাম করা হয়? তার মানে হ্যাঁ আপনি তো কোথাও নামতেন না, গাড়ি ঘুরে গেল আপনি হাত জোর করলেন চলে এলেন, ওরা পায়ে হেঁটে করছে একটু সময় তাহলে লাগলো। তারপরে আবার জিজ্ঞেস করছে আচ্ছা ব্রহ্মচর্য দীক্ষা সন্ন্যাসীরা কী করছে? বছরের পর বছর 75 সাল থেকে আছেন, প্রত্যেক বছর সন্ন্যাস ব্রহ্মচর্যে উনি আসতেন, উনি ভুলে গেছেন এই সাধুরা কী করছে। আমি বললাম এই যে নাম টাম দেওয়া হবে গুরু পূজা হবে, আচ্ছা তাহলে বসে থাকুন। একেবারে ছেলে মানুষের মতো, একদম সম্পূর্ণ একটা ছোট্ট শিশু, হ্যাঁ সম্পূর্ণ একটা ছোট্ট শিশু। মন্ত্রগুলি দেওয়া হলে এমন অদ্ভুতভাবে রিয়াক্ট করতেন, কাগজে লেখা থাকতো তো না মুখস্থ থাকতো, কিন্তু কাগজে দেওয়া থাকতো লেখাটা সেটা নিয়ে এমন করতেন মজা করতেন, ওদের বাচ্চা ছিল তাকে যেন আঙুল, যেমন আমরা এরপর এক বিপদ পড়ো এটা পড়ো পড়ো এটা পড়ো এটা পড়ো এরকমভাবে আঙুল দিয়ে দিয়ে দেখাতো, এটা পড়ুন এটা পড়ুন এটা পড়ুন এটা পড়ুন, সে এমন করতেন যেন ছোট্ট একটা শিশু। এটা ইয়ে নয়, একবারে কিছু দেখনদারি নেই, এটা অদ্ভুত একটা অন্য জগতের মানুষ। তিনি হার্ট রিসার্চ সেন্টার চালিয়েছেন, এশিয়ার সেরা হার্ট সেন্টার ছিল আমাদের রেঙ্গুনে, তার কাছে আমাদের ইপিএফওর কর্তাকে নিয়ে যাওয়া হয়েছে, উনি জিজ্ঞেস করছেন তোমার কী হয়েছিল। তিনি বড়াস্বামীর মাথায় কাছ থেকে হাতে আশীর্বাদ নেবেন, বড়াস্বামী তার মাথায় হাত রেখে আশীর্বাদ করবেন এইটি তার ইচ্ছে। আমরা নিয়ে গেলাম তাকে, প্রেসিডেন্ট মহারাজ আত্মস্থানি তাকে বলছেন আচ্ছা তোমার শরীর খারাপ হয়েছিল, তুমি খুব সাবধানে থাকবে কোনো জামায়। তারপরে জিজ্ঞেস করছে তোমার কী হয়েছিল, সে বলছে আমার স্ট্রোক হয়েছিল। সেবককে জিজ্ঞেস করছে হ্যাঁ স্ট্রোক কী জিনিসে, স্ট্রোক কী জিনিস? এই যে জগতের ব্যাপার একদম সম্পূর্ণ, ওই যে গোলাপি নেশা কেমন হয়, ফুল দিয়ে সাজানো থাকে। আমি আপনারা হয়তো বলবেন আমি খুব আত্মস্থানীয় কথা বলছি, তা না স্মৃতিকথা নয়, ফুল দিয়ে সাজানো আছে সিংহাসনটা, প্রত্যেক দিন দু চারখানা করে ফুল পড়ে যায়, আর উনি সেই ওনার আনব্যালেন্স শরীর দিয়ে তাতে ফুল দেয়। আমরা তখন করলাম ছোট্ট 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 পেরেক তৈরি করলাম, পেরেক গেঁথে দেওয়া আর তার মধ্যে ফুলগুলোকে গেঁথে দেওয়া, একটাও ফুল পড়েনি। উনি এসে বলছেন কী সুন্দর নারী, একটাও ফুল পড়েনি। হ্যাঁ মানে একটাও ফুল পড়েনি। তারপরে আস্তে আস্তে হাত অর্ঘ দিয়ে মায়ের ছবির পাশে একটা কলক আছে সেটা ধরে এমনি এমনি করে নাড়াচ্ছেন। তারপরে সেই বাচ্চা ছেলেটা ধরা পড়ে গেলে যেন চোখ টিপিট করে, ওরকম চোখ টিপিট করে বলছেন দেখ একটাও ফুল পড়েনি। আমরা বলছি হ্যাঁ মহারাজ একটাও ফুল পড়েনি। আমাদের খারাপ লাগতো মহারাজকে এরকম মিথ্যে বলতে বা অন্যরকম কিছু বলতে, কিন্তু অবাক বিস্ময় দেখতাম এই জগৎ যে মানুষকে আমি দেখেছি বেলুড় মঠের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, দাঁড়ে বাঁয়ে প্রতিটি জিনিস জানি, কারুর কোনো কিছু মানে কোনো কিছু তার দৃষ্টির বাইরে যেত না, এত পারফেক্ট মানুষ। আমরা যাকে দেখে সময় জ্ঞান শিখতাম, বেলুড় মঠে এক ঘন্টা জপ ধ্যান করতে হবে, এক ঘন্টা কী করে বুঝবো, আমাদের মধ্যে যে একটু সেয়ান আছে একটু সিনিয়র ছিল তিনি শিখিয়ে দিলেন, মহারাজ যে সময় হাতটাকে এমনি করে ওপরে প্রণাম করেন সেই সময়টাই 5টা বাজে। তারপরে যখন আমরা একটু সেয়ানা হলাম তখন দেখলাম যে বেলুড়ের ওখানে যে
মিলটা আছে ওখানে ঠিক কাটায় কাটায় পাঁচটায় সময় আর এটা বাজে, আওয়াজটা মোটা বাজে। আর ঠিক ওই সময় দেখতাম মহারাজের হাতটা উঁচু, উনি হেঁটে যেতেন, কট 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 করে আওয়াজ হতো গঙ্গার পাড় দিয়ে হেঁটে। রাজা মহারাজ মা আর স্বামীজিকে প্রণাম করে চলে যেতেন। নিত্যানন্দজি কোথায় গেলে, কোথাও গেলে শুনতেন না, লাফিয়ে ভক্তদের হাত থেকে তাকে রক্ষা করার চেষ্টা করতেন। সেই লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সঙ্গে গল্প করতেন মায়ের মন্দিরে, আমরা ছেলে মানুষের মতো তার সাথে গল্প করতাম। ভক্তদের বলতেন এসো এসো প্রণাম করবে, এসো এসো। তাপস মহারাজ পেছন 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 গাড়ির পেছন পেছন আসছে, যাতে ভক্তরা কেউ না নামে। এই যে জগৎটা তার কাছে নিত্য হয়ে গেছে, এই জগৎটা নিয়ে আমাদের যত মাতামাতি সেইটা আমাদের কাছে নিত্য হয়ে গেছে। কথা মুখে পাতায় জুড়ে জুড়ে ঠাকুর আমাদের কাছে এই জিনিসটাকে সহজ করে দিচ্ছেন। আপনারা সবাই করেছেন, নতুন করে বলার কিছু নেই, তো মনে করিয়ে দেওয়া। বলছেন না ঈশ্বরে কি করে মনে, গোলাপিনের সাথে আর কিছু নয়, ঈশ্বরের মন হওয়া। আমাদের ঈশ্বরের মনই হয় না। এই নববর্ষ গেল, সেই কবে থেকে চৈত্র সেল থেকে বাজার করছি, তারপরে কিছু এক্সট্রা কিনে রাখি পুজোর সময়, তাহলে একটু কষ্ট হবে। বর্ষার সময় কাপড় শুকনো হতে চায় না, আমরা উপাস পাই, পাতলা সুতির কাপড় থাকলে বেশ ভালো হয়। তাই দুর্গা পুজোর সময় দু চারটে নতুন কিছু হবে না, সারা পাড়া ঘুরে ঘুরে দেখছি যে কী নতুন হচ্ছে। তারপরে ক্রিসমাসে কিছু হবে না, আমাদের কিছুতেই আর ওর বাইরে যেতে পারছে না। ঠাকুর বলছেন ঈশ্বরে কী করে মন হয়, যে আমরাও এই অবস্থায় পৌঁছতে পারি। যে গোলাপী নেশা দু চারজনের হবে তা নয়। বলছেন ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভেতরে বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরের মন হয় না, মাঝে মাঝে নির্জনে গিয়ে তাঁর চিন্তা করা দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরের মন রাখা বড়ই কঠিন। যখন চারা গাছ থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয়, বেড়া না দিলে ছাগলগুলিতে খেয়ে ফেলে। তাহলে প্রথম অপশানটা কি, প্রথমটা হচ্ছে যে ঈশ্বরের নাম ও গুণগান সর্বদা করতে হয়। আমরা ভূতেশানন্দজি মহারাজকে গিয়ে বললাম যে মহারাজ সবসময় জপ ধ্যান করতে পারি না, কলেজে এত কাজ। উনি হেসে বললেন সবসময় কাজ করো, অকাজও তো করো। হ্যাঁ অকাজ তো করি, এই অকাজগুলো যদি জুড়ে নাও তাহলে দেখবে জপ ধ্যানের জন্য হেউ ঢেউ হয়ে যাচ্ছে। এই প্রথম যেটা আমাদের যে টাইম ম্যানেজমেন্ট, এটা আমরা বুঝতে পারি না। পিএনপিসি আমাদের বাঙালিদের ভেতরে যে একটা অদ্ভুত সুন্দর জিনিস আছে, তেঁতুলের আচারের মতো, দেখবেন কথা শুনি অনেকের মুখে জল এসে গেছে। হ্যাঁ পিএনপিসি পরনিন্দা পরচর্চা, এতে যে আমাদের কী অদ্ভুত আনন্দ, কী অদ্ভুত আনন্দ, আমাদের কী আনন্দ পাই তাতে। আমি মঠেতেও দেখেছি পিএনপিসি হচ্ছে, পুরোটা ভক্তরা বলছে জানো তো হচ্ছে, আমরা শুনতে যেতে 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 পিএনপিসি, এটা আমরা সব জায়গায় দেখি। আজকেই দেখছিলাম পল্লিমঙ্গলে জিনিস কিনছিলাম, তখন দেখলাম ওখানেও পিএনপিসি হচ্ছে। তারা বহু দূর থেকে এসছেন নাকি ঠাকুরকে দেখবেন, প্রেসিডেন্ট মাঝকে প্রেসিডেন্ট মাঝে প্রণামের দেরি আছে, তাই তারা পল্লিমঙ্গল থেকে কিছু ধূপ কিনতে এসছে। ধূপ কিনেই বারান্দাতে একজন পরিচিতের সঙ্গে দেখা যায়, একদম মানে এক দেড় মিনিটও লাগলো না পিএনপিসি শুরু হয়ে গেল। এই যে অকাজ, মহারাজ বলছেন অকাজ, এই অকাজটাকে কাজে রূপান্তর করতে হবে। কনসিয়াসনেস, একবারে সচেতনভাবে, বীরেশ্বরী বলছেন না সচেতনভাবে আর সতত, দুটো জিনিস কন্টিনিউয়াসলি অ্যান্ড কনসিয়াসলি টেকিং দ্য নেম অফ লর্ড হোয়াইল ওয়ার্কিং, কাজের সময় সর্বদা সচেতনভাবে এবং সতত। আমরা অনেক সময় ক্রিটিং ফর ক্রিটিং ফর জপেই যাই, কিন্তু সচেতনভাবে জপি না। সচেতন জপ কী, না প্রভুকে চিন্তা করা, নাম এবং নামি এই দুটোকে চিন্তা করা, আর শুধু বোধ করাই যে কাজটি করছি নামির জন্য করছি। যে নামি যিনি আমাকে সঙ্গে স্থান দিয়েছেন, এই নামি যিনি আমার জীবনে এনে দিয়েছেন শান্তির ভাব, তাকে চিন্তা করা, এটা একটা অভ্যাস করতে করতে হয়। বুদ্ধিশান্তি অভ্যাসটা খুব সহজ একটা অভ্যাস বলেছিলেন, বলেছিলেন এক ঘন্টা ভালো করে জপ করতে গেলে 23 ঘন্টা তার জন্য অভ্যাস করতে হয়। আমাদের মনে হলো এটা খুব যেন অ্যাবসার্ড একটা আইডিয়া কিছু বলছে। উনি বললেন আমাদের মনের দুটো ভাগ থাকে, একটা চেতন মন একটা অবচেতন মন। চেতন মনে আমরা চিন্তা করার সময় যেগুলো চিন্তা করলেও যেগুলো আমরা সেটা অভ্যাসে আনতে পারি না বা সেটা আমরা করতে পারি না, হয় লোকলজ্জার ভয় বা কিছুতে, সেটা আমাদের অবচেতন মনে একটা ওই ইমপ্রেশন হিসেবে স্টোর হয়ে থাকে।
আর যখন আমরা মনকে ছেড়ে দিই, মনকে শান্ত করি, তখন সেই ইম্প্রেশনগুলো একবারে এসে যায়। ঠিক দেখবেন জপ ধ্যানের সময় যখন আপনি ঈশ্বর চিন্তা করছেন, তখন মনে হবে বা বাসনের গায়ে ভীমের দাগ লেগে আছে, তখনই মনে হবে যে বাজারে আজকে দেখেছিলাম তাজা পটল, কিন্তু তা হতে নেওয়া হয়নি, ইস বিকেলে গেলে কি পাবো। দেখবেন ঠিক ওই জিনিসগুলো মনে পড়ে। আসলে ওগুলো কনসিয়াস সাবকনসিয়াস মাইন্ডে অবচেতন মনে স্টোর হয়ে থাকে। উনি বলেছিলেন, তোমরা যদি সবসময় শ্বাসে প্রশ্বাসে জপ করার অভ্যাস করো, তাহলে তোমার চেতন মনে যেমন নামি আছে, তেমনি অবচেতন মনে নামির একটা ইম্প্রেশন থাকবে। ফলে যখনই তুমি বসছো তখনই তার চিন্তাটাই তোমার কাছে উঠে আসবে। উনি বলতেন, আমরা আধা ঘন্টা জপ করতে গেলে 27 মিনিট লড়াই করি নিজের সাথে, আর জপ করি 3 মিনিট। বসে থাকি বেশ জ্ঞাত হয়ে আধা ঘন্টা বসে আছি, কিন্তু আদতে আমরা জপ করি না। উনি বলছেন অভ্যাস কেমন করে করতে হয়। ধরো তোমরা প্রতিজ্ঞা করলে এখন থেকে শ্বাসে প্রশ্বাসে জপ করবে। স্বামী ব্রহ্মানন্দজি মন্দিরের সামনে গিয়ে ভুলে গেলে, আবার মনে পড়লো ঠাকুরের মন্দিরে গিয়ে, একেবারে কোনো রকম কষ্ট পাবে না, কেন এতক্ষণ জপ করলুম না, ওইখান থেকে শুরু করো। বারবার চেষ্টা করতে করতে, বারবার চেষ্টা করতে করতে, বারবার চেষ্টা করতে করতে ওটা অভ্যাসে রূপান্তরিত হয়। অভ্যাসটা কী করে, আমাদের শাস্ত্র একটা সুন্দর কথা বলে, সেটা হচ্ছে মন্ত্র কবচ। মন্ত্র তখন এই আপনারা অনেকেই পড়ি দেখেছেন, ওই যে পাথরের পড়ি এমনি করে জল ইহায়, পড়িটার যখন জল বেরোয় সেটা কিন্তু পড়িটা চতুর্দিক ঘিরে থাকে, সব দিক দিয়ে ঘিরে থাকে, পড়িটা কভার্ড বাই ওয়াটার জল দিয়ে। ঠিক সেরকমভাবে আমরা যত জপ ধ্যান করতে থাকি, যত জপ করতে থাকি, মন্ত্রটা আমাদের শরীরের ভেতর থেকে বেরিয়ে আমাদের চতুর্দিকে একটা আবরণ সৃষ্টি করে, যে আবরণ ভেদ করে আমাদের যাওয়া যায় না। এইটা হচ্ছে এই যে বলছেন না, সর্বদা ঈশ্বরের নামগুলো করতে হবে, একটি লাইন কিন্তু তার কত গভীর অর্থ। আর দুই হচ্ছে, যাদের দেখলে ঈশ্বরের কথা মনে পড়ে, যে আমাদের বঙ্গাতে বলা হয় সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধুসঙ্গ বিনা ইষ্টে ভক্তি নাই হয়। তারপরের কথাটা কিন্তু খুব মারাত্মক, যাহারে দেখিলে ইষ্টের উদ্দীপন হয় তাহারে জানিও তুমি সাধক নিশ্চয়। তিনি সন্ন্যাসী হতে পারেন, তিনি গৃহী হতে পারেন, কিন্তু যাকে দেখলে সবসময় ভগবানের কথা মনে পড়ে তিনি হলেন অবশ্যই সাধক। যাহারে দেখিলে ইষ্টের উদ্দীপন হয় তাহারে জানিও তুমি সাধক নিশ্চয়। বলছেন সাধুসঙ্গ করার সাধক হলেন তিনি। বলভদ্রানন্দজি গল্প করছেন, এই গল্পটা আমি অনেকবার বলেছি, আমার খুব ভালো লাগে। প্রেমবল্লভ সেনের কথা বলছেন, প্রেমবল্লভ সেন স্বামীজির চর্চা করতেন, স্বামীজির বিষয়ে বলতেন। বলভদ্রানন্দজি গিয়েছেন বোলপাড় থেকে তাকে নিয়ে কোনো একটা জায়গায় বলতে, তিনি বলছেন যে আমি বললাম ওনাকে, প্রেমবল্লভবাবুকে, আপনি কেন আবার গাড়ি করে যাবেন, আমি আপনাকে তুলে নেব। বলছেন আমরা গেলাম ওনার বাড়ির সামনে, উনি উঠে পড়লেন, উঠে খালি একটি বাজে কথা, কেমন আছেন তরুণ। তারপরেই স্বামীজি প্রসঙ্গ শুরু করল, একেবারে যেখানে বক্তৃতা স্থল অব্দি এই প্রসঙ্গ চলছে। তারপরে সেখানে গিয়ে তো ওনার যখন বলার কথা উনি বললেন, আবার ফিরে আসার পরে সারা রাস্তা স্বামীজির প্রসঙ্গ হচ্ছে। তারপরে নামার সময় আসি মহারাজ, এইটা হচ্ছে বাজে কথা, আর বাকি সুখ শুধু ভগবানের কথা। এই যেগুলো কিন্তু অভ্যাস হচ্ছেন, আমার ওনাকে দেখে মনে হলো এই চর্চাটা কীরকম জরুরি, কত গভীরে চর্চাটা জরুরি। আমাদের চিন্ময় মহারাজ গল্প করছিলেন মুক্তিনাথের পথে যাত্রা করেছেন, পথে একটা জায়গায় খুব ঝড় জল বৃষ্টি হয়েছে, একটা হলের ভেতরে তারা আছেন, অনেকে আছেন, ইস্কনের সাধু আছেন, এমনি সাধু আছেন, গৃহ মানুষ আছেন, সবাই আছে। সেই হলের মালিক সবাইকে দুটো করে কম্বল দিয়েছে, একটা পাতার জন্য একটা গায়ে দেওয়ার জন্য। মহারাজ খেয়ে দিয়ে এসে চুপচাপ সেই কম্বল একটি পেতে আর একটি গায়ে দিয়ে শুয়ে পড়েছে। শুয়ে পড়ে দেখছেন দূর থেকে দুজন ইস্কনের সাধু, চাঁদের আলো এসে পড়েছে ঘরের ভেতরে, তারা বসে বসে জপ করছে। ওনার মনে হলো, আরে আমি তাহলে কেন জপ করবো না, ওই দেখুন ইন্সপিরেশন, সে কিন্তু আমাদের অর্ডারের নয়, আপনার পরিচিত নয়, কিচ্ছু নয়, তার এই অ্যাকশনটা, ওইটা দেখে আপনার মনে হচ্ছে যে এমনি করে ভগবানকে ডাকতে হয়। ও ডাকতে পারছে আমি ডাকতে পারবো না, ও করতে পারছে আমি করতে পারবো না। যাহারে দেখিলে ইষ্টের উদ্দীপন হয় তাহারে জানিও তুমি সাধক নিশ্চয়। তারপরে বলছে যে সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে, স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে, সেবা করবে, যেন কত আপনার লোক, কিন্তু মনে রাখবে
মনে জানবে যে তারা আমার তোমার কেউ না। এইটা কিন্তু খুব সহজে করা যায়, কিন্তু আমরা করতে চাই না। খানিকটা অভিনয়ের আবার কীরকম অভিনয় চাই সেটা বলে দিচ্ছে। বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে, কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে। আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে, বলে আমার রাম আমার হরি, কিন্তু মনে বেশ জানে তারা আমার কেউ নয়। আমরা সংসারে আমাদের থাকতেই হবে, সংসার থেকে পালালে চলবে না। আপনারা সংসার আশ্রমে আছেন, আমরা সন্ন্যাস আশ্রমে আছেন, চিন্তা করতে হয়। আপনারা যেরকম ডাল চাল চিন্তা করার সময় কেনার সময় কোনটা বেশি কিনবেন, কোনটা কম কিনবেন, কোন মাসে একটু তেল কম কিনবেন, কোন মাসে একটুখানি সেদ্ধ সেদ্ধ খাবে তেলটা খরচটা কম হবে, কোন মাসে কীরকম বাজেট করবেন খরচ খরচ, যেমন ভাবেন আমরাও ঠিক এক্স্যাক্টলি সেই রকম ভাবে। আপনাদের আমাদের মধ্যে খুব একটা বেশি ফারাক না, কিন্তু সবসময় তাঁর কাজ করছি, যা কিছু করছি তাঁর কাজ করছি, এই বোধটা জাগা দরকার। একজন মাধবানন্দজি খুব ভালো মাথা কামাতো, সেই বলছে মহারাজ দেখেছেন আমি পাক্কা নাপিতের মতো মাথা কামাচ্ছি। বলছে না এটা আমাদের আদর্শ হওয়া উচিত না, আমি শিবের মতো ধ্যান করছি, আমি শিবের মতো হেঁটে চলেছি। স্বামীজির ভাব এবং ঠাকুরের ভাব আমাদের মধ্যে এমন আসা দরকার আমি ঠাকুরের মতো ভগবানকে খুঁজে চলেছি। হচ্ছে না সেটা কথা, কিন্তু আমার আকুতিটা তার মতো, আকুতিটাও যেন তার মতো হয়। এই যে সমস্ত কাজ করছি, ঠাকুর বলছেন না সংসারী নৌকা জলে থাকুক তাতে কোনো ক্ষতি নেই, জল যেন নৌকার মধ্যে না প্রবেশ করে। সংসারী জীব সংসারে থাকুক তাতে কোনো ক্ষতি নেই, সংসার যেন সংসারীর মধ্যে না প্রবেশ করে। আমাদের সমস্যাটা হচ্ছে ওই জল যেটুকু ব্যালেন্স থাকার জন্য সেইটুকুই নৌকার জন্য দরকার। বেশি হলে আপনারা দেখে চেঁচে বার করে দেন, নাহলে হ্যান্ডপাম্প দিয়ে বার করে দেন। ঠিক সেই রকম আমাদেরও সংসারে থাকতে হবে, সকলের সঙ্গে মজা করতে হবে, হইচই করতে হবে, সব করতে হবে, কিন্তু সেইটার মধ্যে আমাদের ডুবে থাকলে কিছুতেই চলবে না। একজনকে দেখছিলাম তার মেয়ের বিয়ে, সে ভিডিওগুলো তিনি আমাকে পাঠিয়েছেন, বলছেন দেখুন আধুনিক কী সব হয়েছে, সেই বর আসছে সেই ধোঁয়া তৈরি করা হয়েছে। আমি মজা করে বললাম হ্যাঁ ওই জীবনের প্রথম দিনই বুঝে গেছে জীবনটা খুব ধোঁয়াশে, বিবাহিত জীবনটা খুব ধোঁয়াশে, কোনোটাই সত্যি না, যা দেখছি সেটা সত্যি না, এটা পরে গিয়ে বোঝে, ও জীবনের প্রথমে ওকে বোঝানোছে। তারপরে শুয়ে থাকা কিছু পদ্ম ফুল ছিল, সে একটা করে পা দিচ্ছে আর সেই তাতে হাওয়া ঢুকে পদ্ম ফুলগুলো সোজা হয়ে যাচ্ছে। তার মনে হবে যে যা দেখছি সেটা কিন্তু সবটা মিথ্যে, ওই হাওয়া দিলে আমি পা দিলেই হাওয়া আছে, হাওয়াটা চলে গেলে যেমন ছিলাম সেরকম শুয়েই থাকতে হবে। উনি ওগুলো পাঠাচ্ছেন, কোথা থেকে পাঠাচ্ছেন বলছেন আমি একটু দেখে শুনে সব বিয়ের যে অনুষ্ঠান শুরু হলো টুক করে আশ্রম থেকে ঘুরে ঠাকুরকে প্রণাম করে জানিয়ে এলাম। এত যে কাজ করছেন এত কিছুর মধ্যেও তিনি তার সাধন ভজনের সময়টা ঠিক বার করেন। বাড়ি ভর্তি অতিথি এসছেন, সব এসছেন, তার বাড়ি থেকে আশ্রমে একটুখানি সাত মিনিটেরও কম পথ, তাহলে আমি টুক করে গিয়ে একটুখানি এখানে থাকলে তো জপধ্যান হবে না, আর যদি জপধ্যান করতে বসি লোকে আমাকে বলবে হ্যাঁ দেখো কীরকম দেখছো লোক দেখানি জপ করছে। তাই আমি এপাশ ওপাশ তাকিয়ে দেখলাম সবাই মত্ত হয়ে আছে, আর তার মধ্যে থেকে টুক করে বেরিয়ে আমি গিয়ে আশ্রমে গিয়ে একটু জপ করে চলে এলাম। এইটা আমাদের খুঁজে বার করতে হবে, সময়টা আমাদের খুঁজে বার করতে হবে। আমাদের রুটিন কেউ সেট করে দিতে পারে না, ঠাকুর না স্বামীজি না গুরুদেব কেউ সেট করতে পারে না, আমাদের রুটিন আমরাই সেট করতে পারবো। ভূতেশানন্দজি মহারাজের কাছে একজন ভদ্রমহিলা আসতেন, তিনি বলতেন যে আমি ছেলেপুলে চলে গেলে সকালে উঠে একটু জপ করি, তারপর ছেলেপুলে চলে গেলে স্কুলে চলে গেলে ঘর পরিষ্কার করে রান্না করার আগে বসে খানিক্ষণ জপ করি। সামনের ফ্ল্যাটে মিসেস ঘোষ এসে প্রত্যেক দিন আমার সঙ্গে গল্প করবেন বলে আসেন, আমারা জপ ধ্যান করা হয়। মহারাজ বলেছিলেন সে যখন আসবে বেল বাজাবে তাকে বসতে দেবে, বইটই দেবে দু চারটে, এক গ্লাস জল খেতে দিয়ে বলবে তুমি বসো আমি জপ করে আসি। এই সময়টা আমার জপ করার সময়, দু চার দিন যাওয়ার পরে সে মহিলা বুঝে যাবেন এই সময় তুমি অ্যাভেলেবল নয়, আমি কতটা কনশিয়াস কেউ আমাকে কনশিয়াস করতে পারে না, আমি বলতে পারি না দিদিকে এখন গিয়ে জপ ধ্যান করুন, আমি কনশিয়াস কতটা, আমি কি ভগবানকে চাইছি যে আমি আপনাদের বলছি। আমি ভূতেশানজি বলতেন যে বলার জন্য না, আমরা মনে করানোর জন্য, আমি আমাকেও মনে করাচ্ছি, এই কনশিয়াসনেসটা আমাদের আসা দরকার, এটা যদি না হয় তাহলে হবে না। আরেকটা বলছেন সঙ্গে সঙ্গে বিচার করতে হয়,
কামিনী কাঞ্চন নিত্য, ঈশ্বর একমাত্র বস্তু। তাকাই কি হয়, ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, ভগবান লাভ হয় না। তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না, ওর নাম বিচার, বুঝেছ? মাস্টারমশাই বলছে, আজ্ঞা হ্যাঁ। প্রবোধচন্দ্রদয় নাটকে আমি সম্প্রতি পড়েছি, তাতে আছে বস্তু বিচার, নিত্য বস্তুর বিচার, কোন বস্তুটি আমার সঙ্গে যাবে এবং কোন বস্তুটি আমার সঙ্গে যাবে এই পৃথিবীতে চলে। গ্লোবাল বেদান্ত একটা দেখছিলাম, একটা কার্টুন দেখছিলাম, যে একজন লোক যাচ্ছে হেভেনে, যাওয়ার সময় সে কিচ্ছু নিয়ে যায়নি, দুবস্তা টাকা নিয়েছে। আর যখন যমদূতের কার সঙ্গে দেখা হলো, সে বলছে ট্রাভেল লাইট, বলছে বাবু লাইটই ট্রাভেল করছে, শুধুমাত্র টাকা নিয়ে কাপড় চাপড়ে নিয়ে আসে, এই নিয়ে যাচ্ছে ওখানে গিয়ে কিনে নেবো, বলছে না স্টিল ট্রাভেল লাইট, তুমি বাদিকে দেখো। তখন সে দেখছে ডাস্টবিনে হিপ হয়ে ডলার পড়ে আছে, ওটিও নিয়ে যাওয়া যাবে। তার মানে যে আপনি সব খরচ করে ওই গোবিন্দায় নম করে ঘুরে বেড়াবেন তাও নয়, যেটুকু না করবেন হয়। ভারতী প্রাণামাতাজির শ্রুতি কথাতে আছে, ওনার সঙ্গে যিনি থাকতেন শিবরানী দেবী বোধে, খুব সম্মুখে নামটা ভুলে গেছি, মহাপুরুষ মহাজের শিষ্য ছিলেন, ওরা দুজনে একসঙ্গে কাশিতে থাকতেন, একটা ডাল আর একটা শুকনো তরকারি। তারপরে একদিন একটা ডালনা রান্না করেছে, তিনি বলছেন ওগো ভাতের পেছনে ডালের জন্য যতটুকু দরকার সেটা ব্যবস্থা করেছে, এর বাইরে আর বাড়াবাড়ি কিছু করবে। পুরো শ্রুতি কথাটা যদি খুব ভালো করে পড়েন শিবরানী দেবী, তাহলে দেখবেন শিবরানী বা উষারানী, আমি নামটা ভুলে গেছি, উষারানী, ঠিক উষারানী, তিনি তার এই শ্রুতি কথায় বারবার বলছেন যে সমস্ত দিন তিনি তার একটাই লক্ষ্য, কেমন করে ভগবানের নাম করবো। সকালবেলা উঠে কোনো কথা নেই, ঠাকুর তুলে মঙ্গল আরতি করে জল থাকে, তারপরে ওই বাজার করতে গেলেন গঙ্গা নিয়ে, বাজার করে নিয়ে নেন, তার সঙ্গে খানিকটা পানি ফল টানি ফল, এই সস্তার ফল কিনে নিয়ে নেন। ঠাকুর জানতেন আমার এইটুকুই আছে, সেইগুলো কেটে দেওয়া হলো, পুজো দেওয়া হলো। তারপরে তিনি বলতেন তুমি করবে না আমি করবো, নাকি একদিন আমি করবো না একদিন তুমি করবো, কি কনসিডারেট। তারপরে বলছেন ঠিক আছে যেদিন আমি করবো, তুমি মহাপুরুষ মহাজের যে চরণ চিহ্ন আছে ওটা আলাদা করে পুজো করবে, আর শিব আছে তা আলাদা করে পুজো করবে। তারপরে রান্না হচ্ছে, উনি দেখে দেখে বেছে বেছে কুটনো কাটতেন, কেউ যাতে নষ্ট না করে, এটা প্রবলেম সারদা মঠে থাকাকালীনও একই অভ্যাস ছিল শুনেছি, ফল কাটার সময় বলে করবে। তারপরে তিনি রান্না বান্না হয়ে গেলে, খাওয়া দাওয়া হয়ে একটু বিশ্রাম নিয়ে ঠাকুর তুলে তারা ক্লাস করতে বসতেন, নিজেদের মধ্যে চর্চা, তারপরে জপ ধ্যান, বিকেলবেলা হলে ঠাকুরকে একটু ধূপবাতি দেখিয়ে একবারে টুকটুক করে রওনা দিয়ে দিতেন কেদারঘাটের দিকে, জপ ধ্যান শেষ করে তারপরে তারা ফিরে আসতেন। কি অপূর্ব একটা সুন্দর জীবন, এরকম যে একটা জীবনযাপন করা যায় কল্পনাও করা যায় না। অথচ দেখুন এই জীবনটা আমাদের হাতের মুঠোর মধ্যে, তিনি সংসারই ছিলেন, তো সংসার ছেড়ে আলাদা থেকেছেন, তাই বলে খাওয়া দাওয়া ভুলে গেছেন না, তার রান্না করে দেওয়ার লোক ছিল, এই দিদি যে থাকেন একা, আমি তো দেখে হতবাক, অত বড় বাড়ি কী করে পরিষ্কার করে রাখেন। আমার মনে হচ্ছিল এই লাল মেজের ওপর যদি ওইখানেই যদি ভাত ডাল তরকারি পেড়ে দেয়, থালার আর দরকার প্রয়োজন, তাহলে তো পরিষ্কার করতে হয়, তো এত কাজের মাঝখানে পরিষ্কার করতে হয়, তার মধ্যেও ভগবানকে ডাকছি, অথচ সারা বাড়িটা যদি কী একটা শান্তির পরিবেশ তৈরি হচ্ছে, কী সুন্দর, কী সুন্দর, একেবারে অপূর্ব। এইটা আমাদের কিন্তু ভাবা খুব দরকার আছে, ওই নিত্যানিত্য বস্তু বিচার আমরা বুঝতেই পারি না। খুব ভালো করে বোঝা যায় যদি আপনি আজকে গিয়ে আপনার এই নিজের বাড়িতে গিয়ে আলমারিটা একবার খুলে দেখেন, তাহলে দেখবে নিত্যানিত্য বস্তু বিচার বেড়ে যাবে। যে জামা কাপড়ের জন্য একবারে পাগল হয়েছিলেন সেটি আর পড়া যাচ্ছে না। আমি কালকেই গল্প করছিলাম যে মেদিনীপুরে দুর্গা পুজো করতে গিয়ে সবাই দেখছি এরকম ফ্রকের মতো একটা কী পরেছে, তা আমি জিজ্ঞেস করি একটা কী পরেছে, বললে আনারকলি, বুঝলাম ওটা আনারকলি আর কি, হ্যাঁ ওই সেই সেই যা প্যার কিয়া হ্যায় তো ডরনা কিয়া, সেই নাচের সময় পরে না, ওটা হচ্ছে অনারকলি জামা, সবাই পরছে, ছোটো বড়ো মিজো সেজো সবাই পরেছে। তারপরের বছর কিন্তু সে তাকে পছন্দ ভালো লাগুক না লাগুক সবাই পরছি, আমরা ক্রেজের সঙ্গে চলছি, ক্রেজের সঙ্গে প্রয়োজনীয়তা ছাপিয়ে গেছে, ক্রেজ প্রয়োজনীয়তা ছাপিয়ে গেছে। আমির খান এসছেন, তা জয়রাম মহারাজ প্রয়োজনীয় প্রেসিডেন্ট মহারাজ আমাদের দেখিয়েছিলেন সিনেমা তারই জমিন পর, সে সেই ঢেউ খেলানো চুল দেখছি, সব ছেলেপুলেরা আসছে মঠে সবার ঢেউ খেলানো চুল, বিদ্যা মন্দিরের ছেলেরা বিকেলবেলা যখন গঙ্গা আর অন্যান্য কিছু দর্শন করতে আসে
তখন সবার এরকম ঢের ফেলে থাকে। দুপুরবেলা যখন কলেজে দেখি তখন বেশ ভদ্রলোকের মতো চুল থাকে, কিন্তু বিকেলবেলা যখন মঠে আসে সেই ঢের খেলিয়ে চুল আসে। একটা ছোট্ট জিনিস আমাদের কীরকমভাবে আমাদেরকে ব্যাপৃত করে রাখে, কীরকমভাবে তার মধ্যে ডুবিয়ে রাখে, আমরা কিছুতেই তার পারে যেতে পারছি না, কোনোভাবে তার পারে যেতে পারছি না। এটা আমাদের খুব প্রয়োজন আছে, নিত্যানিত্য বস্তু। মাস্টারমশাই জিজ্ঞেস করছেন একবারে আলটিমেট প্রশ্ন, ঈশ্বরকে কি দর্শন করা যায়? তিনি বলছেন হ্যাঁ অবশ্য করা যায়, মাঝে মাঝে নির্জন বাস, তার নামগুণ কীর্তন, নামগুণ গান, বস্তু বিচার, এসব উপায়ে অবলম্বন করতে হয়। রাজা মহারাজকে স্বামী নির্মলানন্দজি মহারাজ লিখেছেন, কাশী থেকে লিখেছেন যে এই সমস্ত কাজে কি মুক্তি হয়, ডেকে পাঠিয়েছেন কাশী থেকে বেলুড় মঠে। বলছেন তোমার কি মনে হচ্ছে যে আমরা একটা অন্যরকম জীবনযাপন করছি, তার তো আমাদের জীবনটাই বৃথা, জীবনটাই মিথ্যে হয়ে যেত। যদি ভগবানকে কেন্দ্র করে জীবন না বাঁচা যায় তাহলে তো জীবনটাই মিথ্যে হয়ে যেত। আমরা এক একজনের জীবনই দেখেছি, প্রত্যেকের জীবন দেখেছি, একবারে ডুবে আছেন, যে কাজের মধ্যে আছেন সেটার ভিতরে ডুবে আছেন। প্রভাঞ্জি চোখ অপারেশন করে এসেছেন, রেটিনা সার্জারি হয়েছে গোলপার্কে, এই 7:30 নাগাদ এসে পৌঁছলেন, 7 নাগাদ পৌনে 8 সময় আমায় ডেকে পাঠালেন, গেলাম। আমি বলছেন আচ্ছা শারদানন্দ চরিত্রের ওই অংশটা তুমি আমায় পড়ে শোনা, চোখেতে সেই ইয়েটা লাগানো রয়েছে, সব ব্যান্ডেজ করা রয়েছে। আমি বোকার মতো বলছি আপনার না পড়া বারণ, উনি বলছেন শোনা তো বারণ নয়, নিজের বই, নিজের লেখা বই, শারদানন্দ সার বক্তৃতা দেবেন তার আগে পড়ছেন, প্রস্তুতি নিচ্ছেন, ডুবে আছেন তার মধ্যে। জপের একটা গল্প আমি এটা অনেকবার করে অনেক জায়গায় বলেছি, ওনার সেই ওই যেদিনকে রেটিনা সার্জারি হয়েছে সেদিনকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল, অনেক ওষুধের মাঝখানে মহারাজ ঠিক আইডেন্টিফাই করেছে ওটা কী ওষুধ, ও কিছু না মহারাজ ওই চোখ হয়েছিল না ওর জন্য। তো মহারাজকে ঘুমের ওষুধ দেওয়া হলো, পরের দিন সকালবেলা 4 সময় ঘরের দরজা খুলে দেখি মহারাজ অগরে ঘুমোচ্ছে, কখনো সেডেটিভ নেন তো অগরে ঘুমোচ্ছে। সকাল 7 বাজে ডেকে পাঠিয়েছে, গেছি আমি ভাবছি তো খুব ঝাড় খেতে হবে, তখন বলছে ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল না, হ্যাঁ মহারাজ ঘুমে উনি কোনো অভিযোগ নেই, বলছেন আজকে সকালে ভালো করে জপ করা হলো, তারপরে খেলেন না, স্নান করলেন, 2 যেমন বসে জপ করেন ঠিক সেরকম জপ করলেন, তারপরে সামান্য একটু চা বিস্কুট খেয়ে অফিস চলে গেলেন। আমার মনে হলো জীবনে আর কোনো দিনে নাকি ঘুমের ওষুধ দেওয়া হয় না, এইখানেই শেষ নয়। ওনার শরীর চলে যাওয়ার আগে 30 আমি হাসপাতালে ভর্তি হয়েছিলাম, ওনার ঠিক পাশের ক্যাবিনটায় ছিলাম, ভক্তদের দর্শন করতে যাওয়ার আগে দেওয়ার আগে আমরা গিয়ে মহারাজকে দেখে এলাম। ওনারা শুয়ে আছেন আনকনশিয়াস, সবটাই একবারে টেকনিক্যাল সাপোর্টে চলছে, কিন্তু মহারাজ জপ করার চেষ্টা করছেন, 1, 2, 3, 4, 5 অব্দি গিয়ে থেমে যাচ্ছে, কিন্তু আবার চেষ্টা করছে। আমি তখন মনে মনে ভাবছি অভ্যাসটা কোন স্তরে পৌঁছলে চেতন মন যখন সম্পূর্ণ ঘুমিয়ে পড়েছে, যখন কোনোভাবে কাজ করছে না, তখন জপ করার চেষ্টা চলে যাচ্ছে। অবচেতন মনে অভ্যাসটা কীরকমভাবে থাকলে যে এই ভাবটা আসে, উনি পুরোটা পাচ্ছেন, ওই বড় জোর 1, 2, 3, 4, 5 ওখানেই থেমে যাচ্ছে, আবার খানিক বাদে চেষ্টা করছেন, কিন্তু ওনার ভেতর থেকে এই যে চেষ্টাটা নিরন্তর চলে যাচ্ছে, এটা খুব 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 জরুরি হবে। এই যে ঈশ্বরকে কেন্দ্র করে বাঁচা, জগৎটাকে সম্পূর্ণ মিথ্যে, একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আপনাদের বলি, আপনারা অনেকেই নরেন্দ্রপুরের ছেলেদের খুব ভালো রেজাল্ট করতে দেখেছে, নরেন্দ্রপুরের জুনিয়ার সেকশনটা যদি কখনো আপনাদের দেখার সুযোগ হয় দেখবেন, যে জোড়া গেট থেকে সেখান থেকে নরেন্দ্রপুরের যে জুনিয়র সেকশনটা বেশ অনেকটা হেঁটে যেতে হয়, প্রায় অন্তত 1.5 কিলোমিটার যেতে হয়, ভেতরে একটা নতুন জগৎ। ক্লাস জুনিয়র সেকশনের প্রত্যেক একটা স্কুল আছে, জুনিয়র সেকশনটা আছে, প্রত্যেকটা ক্লাসের আলাদা ভবন আছে, তাদের খেলার মাঠ আছে, রান্নাঘর আছে, খাবার ঘর আছে, সব আছে, এমনকি বাড়ির লোকজন দেখা করার জন্য একটা সুন্দর আইল্যান্ড তৈরি করে দেওয়া আছে, একটা নতুন জগৎ, একটা নতুন জগৎ ক্রিয়েট করে দেওয়া হয়েছে। এই যে বাইরে একটা জগৎ আছে, রোশনাই, আলো, সমস্ত কিছু, এটার থেকে সম্পূর্ণ সরিয়ে দেওয়া হয়েছে। এই 5, 6, 7 এই 3 প্রস্তুত হয়ে যাওয়ার পর যখন সিনিয়র সেকশন এলো, তখন কিন্তু সিনিয়র সেকশনটা রাস্তা থেকে খুব দূরে নয়, আলো আওয়াজ টাওয়াজ আসে, কিন্তু এগুলো আর তাদের কানে পৌঁছে, গোলাপি নেশাটা এই জিনিস। ভগবানকে প্রথম দিকে জোর করে চাইতে হয়, আমি তোমায় চাই, করতে করতে এমন তার সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়, এই যে ঠাকুরের কথা আছে না, তীরা বনত বনত বনি যায়, তুমি হতে হতে তুমি হয়ে যাওয়া,
তারপরে এই কাজটা খুব সহজ। তখন মনে খুব সাধারণ একটা জীবনযাপন করছে। স্মরণানন্দজির পিঠেতে ওই যে স্পাইনাল কর্ডে ইয়ে ক্ষয়ে যাচ্ছে, ক্যালসিয়াম ক্ষয়ে যাচ্ছে, ক্যালসিয়াম ইঞ্জেকশন দেওয়া হতো এবং তার সঙ্গে মহারাজকে একদম মোশনলেস করে দেওয়া হলো। মহারাজ শুয়ে থাকলেন, চতুর্দিকে বালিশ দিয়ে আটকে দেওয়া আছে যাতে একটুও নড়তে পারেন না। দেড় মাস 45 দিন শুয়ে থাকলেন। ডান দিকের একটা ছোট্ট টেবিলের ওপর একটা শ্রী মায়ের ছবি রাখা আছে। মহারাজ ওইটির দিকে তাকিয়ে 1.5 মাস কাটিয়ে দিলেন। যখন শেষ হয়ে গেল, মহারাজকে হাঁটানোর চেষ্টা করছে, মহারাজ আর হাঁটতে পারছেন না, কারণ তার মাসল কাজ করছে না। যখন সুস্থ হলেন, যেদিন শেষ দিন দীক্ষা দিলেন, ওনাকে তোলা হচ্ছে, খুব যন্ত্রণা হচ্ছে, কিন্তু ওনাকে দেখে বোঝা যাচ্ছে উনি যেরকম সেই 2.5 ঘন্টা বসে যেরকমভাবে বসে দীক্ষা দেন, এক্স্যাক্টলি সেইভাবে দিচ্ছে। এই যে তার সঙ্গে একবারে মিলেমিশে একাকার। আত্মসাজি শেষ দিন সন্ন্যাস দীক্ষা দিতে এসেছেন শেষবারে 2014 সালের ঘটনা, 2 বছর তো হাসপাতালে, 15 সালের ঘটনা। এসেছেন, এসে খুব কষ্ট হচ্ছে। আমি ডাক্তারের কাছে শুনেছি ওনার ইউরিন ইনফেকশন এমন পর্যায়ে চলে গেছিল, তাতে একটি যন্ত্রণা হতো, মানুষ সাধারণভাবে বসে থাকতে পারার কথা না। মহারাজ এসেই বলছেন, আমার খুব কষ্ট হচ্ছে, কী করা যাবে? মহারাজের চেয়ারটা ঘুরিয়ে দিয়ে বলো, মহারাজ ওইখানে ঠাকুর বসে আছে। মহারাজ চোখে কী দেখেন আমরা জানতো, মহারাজ কী দেখছেন তাও জানি না। মহারাজ খালি হাত জোর করে ঠাকুর ঠাকুর করে 1 ঘন্টা ওইদিকেই তাকিয়ে বসে থাকে। তারপরে সন্ন্যাস অনুষ্ঠান শেষ হয়ে গেল, যা যা মহারাজের করণীয় সব করে ওই কাঁচের দরজা দিয়ে প্রবেশ করেছেন। এক একজনের ঠাকুরকে প্রণামের স্টাইল এক এক রকম। তো কাশীশ্বরানন্দজি আমাকে বলেছিলেন নিজের গুরুর কথা, গতিশানন্দজির কথা, এসে সকালবেলা এসে দেখবে উনি কেমন করে প্রণাম করেন, কেমন করে অর্ঘ্য দেন, কেমন করে প্রার্থনা করেন। ভূতেশানন্দজির প্রণাম করার স্টাইল তো ছিল এমনভাবে এসছেন যেন তিনি সত্যিই দেখতে পাচ্ছেন এবং খুব সন্তর্পণে দিতেন। ঠাকুর যেন গভীর ভাব সমাধিতে মগ্ন, তিনি যখন ফুলটা দিচ্ছেন গভীর খুব সন্তর্পণে দিতেন, যেন কোনোভাবে ঠাকুরের সমাধি না ভাঙে। আর প্রার্থনা করতেন চোখ খুলে তাকিয়ে, মনে হতো দেখে যেন বিভোর হয়ে যাচ্ছে। মহারাজের তো ইমোশন খুব কম দেখা যেত, বিভোর হয়ে গেছে। গহনানন্দজি একদম ঠাকুরের সামনে গিয়ে দাঁড়িয়ে আর প্রার্থনা করতেন। ব্রহ্মচর্য দীক্ষার পরে প্রার্থনা করছেন বিবি বিবির মুখে, তাহলে জিজ্ঞেস করছেন আজ কতজনের হলো, 38 জন। আবার বিবি বিবির করে প্রার্থনা করছেন, আবার জিজ্ঞেস কতজনের হলো, 38 জন। এই দ্বিতীয়বার বলাতে আমার মনে হলো উনি যেন ঠাকুরকে বলছেন, প্রত্যেকটা জিনিস বলছেন। আমাদের বলেছিলেন গহনানন্দজি, ঠাকুরের সঙ্গে কথা বলার অভ্যাস করো, মেক হিম ইউর ওন, তাকে তোমার নিজের করে তৈরি করে না, ডুবে আছে। তারপরে আত্মস্থানন্দজিকে আমরা দেখলাম শেষ দিনের ঘটনা, মহারাজ দু সাইড থেকে প্রণাম করতেন, কখনো সামনের থেকে না। একবার বাঁদিকে, ঠাকুরের বাঁদিকে গিয়ে প্রণাম করে বলছেন, আবার ওই দিক থেকে দেখবেন, আবার পেছন দিয়ে নিয়ে আসা হয়েছে সামনের দিকে, আবার ডান দিক থেকে প্রণাম করে বলছেন, আমি আবার ওই দিক থেকে দেখবো, আবার নিয়ে আসা হয়েছে। আবার বলছেন খানিক বাদে আমি ডান দিক থেকে দেখবো, আবার বাঁদিক থেকে ডান দিকে নিয়ে আসা। এই শেষবারে আমরা একটু চেষ্টা করতে থাকি, যখন উনি ডান দিক থেকে বাঁদিকে যাচ্ছেন, ওনার কাছে না নিয়ে গিয়ে আমরা ধীরে ধীরে ওনাকে ঠেলতে ঠেলতে ভাণ্ডারের ঘাড়ের দিকে টেনে নিয়ে যাচ্ছি, যাতে ওখানে ওই বেরোলে পেছনে যে দরজাটা আছে সেখান দিয়ে বার করে দিলে ওখানে সেই চতুর্দোলাটা আছে, ঠিক হলো গাড়িতে আর নিয়েই যাওয়া হবে না, ওই চতুর্দোলাতে বসিয়ে ওতে করে সোজা নিয়ে চলে যাওয়া হবে। মহারাজ বলছেন, না আমি ঠাকুরকে দেখব, কিছুতেই নিয়ে যাওয়া যাচ্ছে না। শেষকালে খপ করে দরজাটাকে ধরেছে, ছোট্ট ছেলে যেরকম বললেন আমি মায়ের কাছ ছেড়ে যাবো না, সেরকমভাবে দরজাটাকে ধরে আছে, না আমি ঠাকুরের কাছেই থাকবো, আমি ঠাকুরকে দেখবো। আমাদের বড় কষ্ট হচ্ছিলো, একটা একটা করে আঙুল খুলে বার করে দিতে, মহারাজকে ঘর থেকে নিয়ে যেতে হবে, তো তখন অনেক অনুষ্ঠান বাকি। কিন্তু এই যে আকুতিটা, এটা দেখবার মতো এখন আমার কানে ভাসে কথাটা, আমি ঠাকুরকে দেখবো, এই যে দেখবো, আর রেখো না আধারে আমায় দেখতে দাও। আমার অনেকটা জীবন চলে গেছে, কত পরিবেশ কত ফাঁকি সব চলে গেছে, সব চলে গেছে, আমি তাকে দেখতে চাই, দেখতে চাই, না হলে কিন্তু এই গড ইনটক্সিকেটেড লাইফ লিড করা যায় না। একটা অন্য জগতের মানুষ এই জগতে আছেন, অথচ এই জগতের কোনো কিছুই যেন তাকে স্পর্শ করে না। রামগোপাল মহারাজকে দেখেছি পা তুলে বসে আছেন, এই জন্য বাইপাস সার্জারি হয়েছেন, পাটা তুলে বসে আছেন। আমি ঢুকতেই পাটা নামানোর চেষ্টা করছি, খপ করে পাটা ধরে বলছি পাটা তুলেই থাকুন, বলছেন না আমাকে, উনি যেসব যখন ওনার সন্ন্যাস হয়েছে
তখন আমার জন্ম হয়নি। উনি বলছেন, তুমি হাজার হোক তুমি সন্ন্যাসী, তোমার সঙ্গে পাথুরে রাখা যায়? আমি বললাম, না পাথুরে রাখবো। উনি এমন গল্প করছেন মনে হচ্ছে এই জগৎটার মধ্যেই নেই। মাঝে মাঝে উনি ভাইস প্রেসিডেন্ট হওয়ার আগে থেকে যখন উনি ম্যানেজার ছিলেন আমরা খোঁচাতাম, এরকম কী হয়, ওরকম কী হয়, সেরকম কী হয়। ওনার উত্তরগুলো এখন, তখন তো মনে হতো খুব সহজ স্বাভাবিক বলছে, কিন্তু এখন মনে হয় তিনি যেন অন্য একটা রাজ্যের গল্প বলতাম, যে রাজ্যের গল্পের ভাষা আমরা বুঝতে পারতাম না। তাই শুনেও এক কিরম বোকার মতো আমরা আচরণ করতাম, শুনেও যেন একটা না দেখা না শোনার মতো ভান করে থাকতাম। এরা আমাদের চোখের সামনে দিয়ে দেখে গেছে। এরকম কত সাধু যে আমরা দেখেছি, কাশী সারানন্দজি মাঝে শরীর চলে যাবে, তার আগের দিন মহারাজকে বেলুড় মঠ থেকে নিয়ে যাওয়া হচ্ছে। মহারাজ, আমি সকালবেলা এসেছিলাম, মহারাজ আমাকে বলছেন, দেখ দেখি কাল সকালে শরীরটা চলে যাবে। সত্যকৃষ্ণ আমায় ধো জোর করে নিয়ে যাচ্ছে সেবা প্রতিষ্ঠানে, আমি নাকি কিছু খেতে পাচ্ছি না। খাওয়াটা কি সব হলো না, যান না, না যাই, ঠিক আছে, উনি চলে গেলে। পরের দিন সকালবেলা, ওইটা তখন 11টা বাজে যখন গেলে, পরের দিন সকাল 10টা নাগাদ আমি রামগোপাল মাঝকে ফোন করেছি। মহারাজ বলছেন, এই একটু আগে মহারাজের বলাই মহারাজের শরীর চলে গেল। তিনি পরিষ্কার দেখতে পাচ্ছেন, শুনে দানন্দকে আমার চোখের সামনে দেখা, বারবার বলছেন কালকে শরীরটা চলে যাবে, আজ না হয় থাকলোই, এখানে আমাকে নিয়ে যেও না, চলে এই যে আমরা সুমেধানন্দকে প্রচণ্ড কর্ম দেখে কর্মবীর দেখেছি, সারাদিন কাজ করছেন, অন্যতে সবের মধ্যেই জগতের মধ্যেই যেন তিনি কাজ 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 না করতে পারলেই কাউকে শাস্তি দিতে হলে সুমেধানন্দজির কাছে পাঠিয়ে দিলে সবচেয়ে ভালো। সেই মানুষটা যখন সব কাজ ছেড়ে দিলেন, আমরা বুঝতে পারি, ঠাকুর বলছেন না, এক হাত দিয়ে ভগবানকে ধরো, তারপরে যখন অবসর হবে তখন দু হাত দিয়ে ভগবানকে ধরো। এই এক হাত দিয়ে ধরাটা যে অভ্যাস আগে থেকে করতে হয়, উনি এটা যে অভ্যাস করেছিলেন তা আমরা কিন্তু বুঝতে পারিনি। এই যে বলছেন কালকে শরীর চলে যাবে, মঞ্জু আমাকে রেখে দাও, একটা দিন থাকি আমি। উনি চলে যাওয়ার পর ওনার যাবতীয় বই লাইব্রেরিতে এসছে, শারদেশানন্দজি চৈতন্যদেবের যে জীবনী সেটা আমি নিয়ে পড়তে এসে দেখছি, সারা বইতে দাগ দেওয়া, কী লেখা আছে সেটা আমি দেখি। আমি ভাবছি এরপরে আমাকেই ধরবে, গিয়ে লাইব্রেরিয়ানকে বলছি যে বইটা কিন্তু আমি দাগাইনি, আপনি দেখে নিন বইটা আমি এই অবস্থায় পেয়েছি। উনি বললেন, না না এটা সুমেধানন্দজির বই। তারপরে বইটা খুঁজতে খুঁজতে দেখছি উনি প্রত্যেক পাতায় শ্রীচৈতন্যের সঙ্গে শ্রীরামকৃষ্ণের জীবনের তুলনা, তুলনাটা ডান দিকে কুদি 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 করে লাল কালিতে লেখা। শ্রী শ্রী মায়ের সঙ্গে বিষ্ণুপ্রিয়া দেবী কোথায় কোথায় সুন্দর কী আছে, কোথায় মা আরও বেশি অ্যাডভান্স, আবার লিখছেন কেন অ্যাডভান্স, কারণ উনি বিষ্ণুপ্রিয়া দেবী যেখানে থেকে গেছেন উনি ওটাকে অনেকটা ওই লেখা আছে বইটাতে, যেটা রিলে রেসের মতো, ব্যাটনটা যেখান থেকে পেয়েছেন মা সেখান থেকে ছুটতে শুরু করেছেন, তাই আরও বেশি অ্যাডভান্স, আরও বেশি নতুন লিখেছেন। পেছন দিকে এই বৈষ্ণব ধর্মের ধারা আর প্রাচীন সনাতন হিন্দু ধর্মে কোথায় সিমিলারিটি আছে, কোথায় ডিসিমিলারিটি আছে, এই ডুবে আছেন। এই যে গভীর চিন্তাগুলো করতে গেলে আগে থেকে অভ্যাস করতে হয়। একটি ছেলের গল্প আমি অনেকবার বলেছি, ফেসবুকেতেও লিখেছি, দেরাদুন যাচ্ছি, আমাদের যে দেরাদুনে যে আছে সেখানে যাচ্ছি সেন্টারে, বিক্রমে চড়ে, বিক্রম মানে বড় অটো, আমি উঠেছি আর ওই অটোতে এক ভদ্রলোক, ভদ্রমহিলা, অল্প বয়সি ছেলে আর স্ত্রী আর একটি বাচ্চা তারা আছে, তারা উঠেছে। আমরা তো আমাদের আশ্রমে নেমে পড়লাম, ওদের নিয়ে গাড়িটা আরও দূরে যাচ্ছে, এইখানে আমার দেখা শেষ ওদের। তার ঠিক 5-7 দিন বাদে ঘুরতে ঘুরতে টিবেটিয়ান বুদ্ধিস্ট মনাস্ট্রিতে গেছে, সেখানে গিয়ে ছেলেটার সঙ্গে দেখা হলো। আমি তাকে চিনতেই পারিনি, তার লামার পোশাক পরা, আর ওর স্ত্রীকে দেখালো, সেও লামানিদের মধ্যে আছে, খুদে লামাদের মধ্যে বাচ্চাটাও আছে। আমি জিজ্ঞেস করলাম, তোমরা সন্ন্যাস নিয়ে নিলে? বলে, না না আমরা অল্প দিনের জন্য, আমাদের যখনই ছুটি হয় তখনই এখানে চলে আসে, বলে একটা মারাত্মক কথা বলল। বললেন, আমি একটা জিনিস বুঝেছি স্বামী, তথা এই আমি একটা জিনিস বুঝেছি, তথাগত বুদ্ধ আমাদের জীবনের আলটিমেট, আমি সবটুকু তাকে ধরবার এখনও সুযোগ পাইনি, তাই প্রত্যেক ছুটিতে এসে তাকে ধরবার চেষ্টা করি, এখন সব ছাড়া হয়ে যাবে, যাতে দুহাত দিয়ে তাকে আমি জড়িয়ে ধরতে পারি। ইনটক্সিকেশন এই যেটা, এটা ধীরে ধীরে অভ্যাস করতে হয়, এবং যত নেশা করার অভ্যাস হবে, যত আমরা নেশা করতে শুরু করব, তত দেখবেন আমাদের জগৎটা বদল হয়ে যাচ্ছে। এরকম মাতালরা এই জগতের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকে না, মামা বাবা কাকা যে ব্যক্তিগত যে সম্পর্ক কিচ্ছু চিনতে পারে না, কিচ্ছু চিনতে পারে না,
ভালো গুণ ছাড়া কিচ্ছু বুঝতে পারে না। আমার এক বন্ধু আছে, সন্ধে হলেই বাবা কাকা মামা কাউকে চিনতে পারে না, কিন্তু আমাদের ওখানে একটি ছেলে আছে তপন পড়িয়া তাকেও চেনে। তা পরের বার দ্বিতীয়বার যখন এলো বলছে সে নেই, তখন আমার বন্ধুরা বলছে তুই তো বিকেল হলে মামা কাকা চিনতে পারিস না, তপন পড়িয়া চিনলি কী করে, বলছে খুব ভালো সেবা করেছে। এইটা হচ্ছে ইনটক্সিকেশনের ব্যাপার। এই জগতের যা কিছু ভালো সেটাকে মন্থন করে মাখনের মতো নিয়ে নাও, আর নিজের ভেতরে যে মানুষটা তাকে সম্পূর্ণ বদলে দেওয়া। বদলে নেওয়ার জন্যই আমরা এসেছি, সে নেশা করেই হোক আর ঝাড়ু দিয়েই হোক, যেন সর্ব অবস্থায় তার সঙ্গে তার ভাবে আমরা ডুবে থাকতে পারি। এইটা যদি করতে পারি তাহলে দেখবেন জীবনটা সার্থক। যেটা আমাদের সবচেয়ে বেশি করে মনে রাখার কথা সেটা হচ্ছে, আমরা যদি কাউকে না কপি করতে পারি, শ্রী শ্রী মাকে কপি করলে ওটা সবচেয়ে ভালো। মাকে কপি করলে ইনটক্সিকেশন নানা রকমই আছে, তো সব ওল্ড মঙ্ক আছে, নানা রকম মদের বোতল আছে, ঠিক তার মধ্যে ওই আমাদের হোলি মাদার ওই ব্র্যান্ডের মদটা খেলে বোধহয় আমাদের অনেক ভালো হবে। এটা আমার নিজের অবজারভেশন। আমি শ্রীরামকৃষ্ণ ব্র্যান্ড বা বিবেকানন্দ ব্র্যান্ডের মদ খেলে একটু দেরিতে নেশা হয়, আর তাড়াতাড়ি নেশা হয় কিন্তু সটকে যায়, কিন্তু হোলি মাদার ব্র্যান্ডের নেশা খেলে ধীরে ধীরে ইনটক্সিকেশন হয়, কিন্তু সেটা অনেক দিন অবধি তার চেষ্টা চলতে থাকে। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্যবাসিনামে দে লোকানাম বরদাব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ।